প্রিয় দেশবাসী দু সালের আগের আর আজকের পরিস্থিতির মধ্যে এমন এক পরিবর্তন এসেছে যা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না সেটা হল দেশের সুনামের সঙ্গে যুক্ত যে দেশের সুনাম নষ্ট হয়ে যায় সেই দেশের লোকের আত্মসম্মানও উঁচুতে থাকতে পারে না দু সালের আগে ভারতের পরিস্থিতি কী ছিল খেয়াল করে দেখুন দু সালের আগে প্রত্যেকটা বাড়িতে দুর্নীতি আলোচনার একটা প্রধান বিষয় ছিল দেশের নৈতিকতা ভেঙে পড়ছিল কিন্তু তখনকার সরকার মিথ্যা যুক্তির ওপর ভিত্তি করে নিজেদের দুর্নীতিগুলোকে আড়াল করার চেষ্টা করত আজ পরিস্থিতি একেবারে সম্পূর্ণ আলাদা আজ সরকার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার হিসেব দেওয়া হচ্ছে আর দুর্নীতিবাজরা মিথ্যে কথা বলে নিজেরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছে তখন দেশ প্রশ্ন করত পাওয়ারফুল লোকেদের বিরুদ্ধে ইডি সিবিআই এর মতো এজেন্সিগুলো ব্যবস্থা নেয় না কেন এই প্রশ্ন করা হতো। আজ পাওয়ারফুল আর দুর্নীতিগ্রস্ত লোকেরা প্রশ্ন করছেন যে এজেন্সিগুলো ওদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে এই পরিবর্তন দশ বছরে এসেছে আসল কথাটা হলো। উদ্দেশ্য ঠিক থাকলে কাজও ঠিক হয় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এটা আমার কমিটমেন্ট প্রিয় দেশবাসী আমাদের দেশে দুর্নীতি এই কারণেও বেশি ছিল কারণ সরকারি দপ্তর সার্ভিস সেন্টার হওয়ার বদলে পাওয়ার সেন্টার হয়ে গিয়েছিল যে কোনো কাজের জন্য দেশের মানুষকে সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াতে হতো আমরা সরকারি দপ্তরগুলোকে ক্ষমতার বদলে পরিষেবা দেওয়ার কেন্দ্র বানিয়েছি সরকারি পরিষেবা যতটা সম্ভব ফেসলেস যাতে হয় বিল থেকে শুরু করে ট্যাক্স জমা দেওয়ার মতো বেশিরভাগ পরিষেবা অনলাইন হয়েছে আমরা তার চেষ্টা করেছি আজ সরকারের বেশিরভাগ কেনাকাটি জেম পোর্টালের মাধ্যমে হয় আজ সরকারের টেন্ডার অনলাইন হয় মনে করে দেখুন টু জির মতো সাধারণ একটা সুবিধার জন্য আগের সরকারের আমলে কত বড় দুর্নীতি হয়েছিল যদি সেই সময়ে ফাইভ জি আসত তাহলে ওনা যে কি করতেন কে জানে প্রিয় দেশবাসী এর আগের সময়ে দুর্নীতিবাজরা নানা ধরনের ফন্দি ফিকির খাটাত আমাদের সরকার এই রকম দুর্নীতিবাজদের মোকাবিলা টেকনোলজি দিয়েও করছে আজ দুর্নীতিবাজদের ধরপাকর সহজ হয়েছে আজ মানি ট্রেলকে লুকিয়ে রাখা আর ক্যাশকে লুকিয়ে রাখা দুটোই মুশকিল হয়ে যাচ্ছে আর সেই জন্যেই কখনো কোনো সরকারি বাবুর বাড়ি থেকে বিছানা থেকে দেওয়াল থেকে নোটের বান্ডিল বেরোচ্ছে কখনো কংগ্রেসের কোনো সাংসদের বাড়ি থেকে কোটি কোটি টাকার নোটের বান্ডিল বেরোয় কত বেরোয় কখনো টিএমসির কোনো মন্ত্রীর বাড়ি থেকে নোটের পাহাড় বেরোয় সেই জন্যে চারিদিকে ভয়ের আবহ তৈরি হয়েছে সবাই ভয় পেয়ে রয়েছেন আর এসব হয় কেন কথাটা সেই একই উদ্দেশ্য ঠিক থাকলে কাজও ঠিক হয়